আমরা এখানে গুলিস্তানে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে আজকে যে এখানে সমাবেশ হচ্ছিল সেই সমাবেশে আমরা একজন ব্যক্তিকে সন্দেহজনক দেখতে পেয়েছি এবং আমরা ওনার ফোন ওনার কাছে জানতে পেরেছি এবং ওনার ফোনে দেখতে পেয়ে এটা প্রমাণিত হয়েছে উনি এখানে সমাবেশের বিভিন্ন আপডেট উনি ওনার গ্রুপে দিছিল উনি প্রথমে অস্বীকার করছে পরে যখন আমরা ওর ফেসবুকে গিয়ে দেখছি এখানে উনি বিভিন্ন ছাত্র লীগের এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এসব ডকুমেন্টস তার ফোনের মাধ্যমে আমরা কি পেয়েছি সবকিছুর প্রমাণ পেয়েছি তাকে যখন সবাই গণপিটুনি দিচ্ছিল আমি এবং এই ভাই আমরা ওকে জীবনের ঝুঁকি নিয়ে আমি বেশ কয়েক জায়গায় আহত হয়েছি দেখেন আমরা 24 জুলাই আমরা আন্দোলন করেছি কিসের জন্য দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য সেজন্য আমরা কাউকে আইন নিজের হাতে তুলে দিব না দিতে দিব না এবং মব জাস্টিস আমরা করবো না সেজন্য আমরা কয়েকজন আহত হলেও তাকে গণপিটুনি থেকে নিরাপদে আমরা পুলিশ হাতে তুলে দিয়েছি আমরা চাই না তুফাত জলের মতো কোনো ঘটনা আমাদের এই স্বাধীন বাংলাদেশে আবার আরো ঘটুক ওকে দেখেন ভাই এদিকে আসো কেউ কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না ভাই আসো কিচ্ছু বলবে না কেউ গায়ে হাত তুলবে না ভাই ভাই কিচ্ছু বলবে না শুনেন শুনেন ভাই এখন আপনি সম্পূর্ণ সত্য কথা বলবেন আপনি আওয়ামী লীগের সাপোর্টার কিনা গণমাধ্যমে যেসব ভাইয়েরা আছেন আজকে মূলত যে ঘটনাটি ঘটেছিল এটা অনেকে জানতে চাইবে মূলত কি হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই ভাইটি উনি একজন আওয়ামী লীগ সাপোর্টার উনি এখানে সমাবেশ থেকে বিভিন্ন ফুটেজ তুলে তুলে সাথে সাথে ওনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কি দিচ্ছিল আপডেট দিচ্ছিল সেটা আমাদের ভাইদের নজর বরাবরের সাথে সাথে ওকে লিগ সাপোর্টার এটা মনে করে সবাইকে দিচ্ছিল সবাই গণতুলা দিয়ে শুরু করছিল এবং সে যে লিক করে সেটা কি হয়েছে প্রমাণিত হয়েছে আমরা সব বেশ কয়েকজন ভাই আমরা ওকে নিজেরা আহত হয়ে ওকে সেভ করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা তাকে কি করেছি তুলে দিয়েছি সে আমরা এখন এই স্থান ত্যাগ করব আমরা তাদের আমরা তাকে নিরাপদ আপনার হাত তুলে দিয়েছি কিনেন না ভাই আপনারা আপনারা ওকে নিরাপদে পেয়েছেন কিনা ওকে আমরা সুস্থ নিরাপদে প্রশাসনের হাতে সুপর্দ করেছি স্যার আপনি ওকে সুস্থ ভাবে পেয়েছেন কিনা পেয়েছি।